हेलो बांगाली वेलकम टू अनदर फ्रेश वीडियो ऑफ डेली अड्डा हमी सुयादित आशा करी सबाई खूब भालो आछो आमराओ खूब भालो आछी और तुम्हरा तो टेंजानीटा देखे ही निये छो और आशा करी तुम्हारे टेंजानीटा भालो लेगेछे और एई होच्छे रामपुरहाटेर बाइरेर चत्वरटा और एई ब्लकटा जुड़े थाकछे आमरा एखन एखान दिये अटो बुक करब तो कत करे कि रेट निच्छे अटो और किरकम भावे एखाने ब्यापारटा आछे सबटाई तोमादेर शेयर करब और कौन होटेले आमरा उठबो और होटेले रूमगुलो केमन कत कि रेट निच्छे सेटाओ थाकबे एई ब्लकटा तो एई ब्लकटा जुड़े एई सब जिनिसगुलो थाकछे सो कानेक्टेड थाको। रामपुरहाट जंक्शन स्टेशन थेके तारापीठ आसते मोटामुटी 30 मिनट तो लागलोई और एई गरमेर मध्ये अटोते भाई आशाआशि करे 12 जन के बसिछे माने पेछने 10 जन सामने 2 जन तो आमरा बोललाम जे अरे ताले जदि सेरकम ही हय ताले कोनो बसिए दाओ आर कि करा जाबे तो एकटु हेसे चले गेलो किछु करार नेई आर जारा जारा एखोनो डेली अड्डा ब्लग के सबसक्राइब करोनी प्लिज जाओ डेली अड्डा ब्लग के सबसक्राइब करे दाओ और बेल आइकनटाओ क्लिक करे दाओ तो एखोन कोन होटेले जाबो और होटेलेर रूमगुलो केमन और कत करे कि निच्छे सबटाई तोमादेर साथे शेयर करब कानेक्टेड थाको। सो अनेकक्षण खोजाखुजी करार पर आमरा एकटा होटेलेर हदिस पेलाम होटेलटिर नाम हलो होटेल सुशांत आमरा तो भालो करे तार भिउटा देखिये देब तोमादेरके तो एई दादा बोलछिल आमाके एकटु नाओ तो दादाके निये निलाम खूब अच्छा ये होटेलेर रूमगुलो केरकम भालो ठीकठाक तो 1600 टाका करे रूमेर भाड़ागुलो बोलछिल सेटाके आमरा कमिये 1400 टाकाय आनलाम तो तोमादेरके एकटु बार्गेनिंग करे निते होबे किन्तु रूमेर कंडिशनगुलो केमन आछे सेटाओ तोमादेर साथे शेयार करबई। আর এই হোটেলটা কোন দিকে মন্দিরে মন্দিরের উল্টো দিকে মানে একদম উল্টো সাইডে কিশন সাইড আচ্ছা আচ্ছা তো হোটেলটা একদম মন্দিরের পেছন সাইড হোটেলটার নাম হলো হোটেল সুশান্ত তো রুমের কন্ডিশন গুলো কেমন সেটা ঢুকেই তোমাদের সাথে শেয়ার করছি। এই হোটেলটার আরেকটা ভালো দিক আছে সেটা হলো যে এখানে লিফট আছে তো কাস্টমারের যাতে অসুবিধা না হয় তার জন্য লিফট করে দিয়েছে আর আমাদের রুমগুলো কেমন সবটাই তোমাদের শেয়ার করছি। ভালো লাগলো বেশ হোটেলটা যে একটা লিফটও আছে এই হোটেলে এটাই অনেক আমি এখন সেকেন্ড ফ্লোরে উঠে পড়েছি আর রুম নাম্বারটা হলো 210 তো 210টা ওই দিকে আছে তো লিফটের দরজাটা বন্ধ করি বন্ধ করলাম এই হচ্ছে 210 এদেরকে একবার রুমের ভেতরেরটা দেখিয়ে দিই এই হচ্ছে রুমের কন্ডিশনটা পরিষ্কারই আছে এসিও আছে টিভিও আছে বাবা আর এই হচ্ছে বাথরুম ঠিকঠাক বাথরুমটা একটু দরকার পরিষ্কার রাখাটা আর দুদিনের জন্য এই হচ্ছে আমার ঘর আর সবাই সবার ঘরে ঢুকে পড়েছে তো জুড়ে থাকো দেখা যাক কি প্ল্যান হয় সবটাই তো শেয়ার করছিও আর সবটা তো শেয়ার হবেই। আমরা এখন সবাই রেডি হয়ে গেছি আর এই তারাপীঠে এসে গরমের মধ্যে যে বৃষ্টি পাবো সেটা কিন্তু আমরা আশাও করিনি আর আরেকটা জিনিস আমি নোটিস করলাম যে তারাপীঠের রাস্তাগুলো কিন্তু খুব ভালো হয়ে গেছে তো আমি যখন এসেছিলাম তখন আর কি এত হোটেলও ছিল না মাটি ফাটির বাড়ি ফাটি সব ছিল মাটির রাস্তাই ছিল আর এখন আরেকটা জিনিস হচ্ছে কি আমি যখন ওয়াইফাইটা অন করলাম দেখি তারাপীঠ মন্দিরের দুখানা ওয়াইফাই আছে মানে মন্দিরেও আজকাল ওয়াইফাই রেখে দিয়েছে আর এই হোটেলে তো ওয়াইফাই আছেও আর আমরা এখন এই হোটেল সুশান্ত এখানে খাওয়া দাওয়া করব তো হোটেল সুশান্ত খাওয়া দাওয়াগুলো কেমন হয় আর কেমন কি প্রাইস আছে সেটা তো শেয়ার অবশ্যই করব আর এইটা খুব আমাদের ভালো হয়েছে যে আমাদের বাইরে যেতে হলো না খাওয়া দাওয়ার জন্য আমরা এই হোটেলেই পেয়ে যাব খাওয়া দাওয়া তো কানেক্টেড থাকো। এই হচ্ছে হোটেল সুশান্ত খাওয়া দাওয়ার পরিবেশনের জায়গাটা আর রান্নাঘরটা ভেতরে আছে তো এই সব আমাদের জন্যই আর কি রেডি করছে দাদা এই হচ্ছে আর এমনি হোটেলটা কতদিনের দাদা অনেক দিন হয়ে গেছে না তো হোটেলটা তো অনেক দিনের হয়ে গেছে কিন্তু খাবারের কোয়ালিটি আর টেস্ট কেমন থাকবে সেটা সবটাই তোমাদের শেয়ার করবো আর এই হচ্ছে বসার অ্যারেঞ্জমেন্টটা হোটেলের সো আমি এখন ট্রাই করতে চলেছি এই সুশান্ত হোটেলের ভেজ থালি আমি বেসিক্যালি ভেজ থালি দিয়ে দিয়েছি আর একটা এই ডিমের অমলেট দিলাম তো হালকা ফুলকার মধ্যেই ঠিক আছে আর এখানে দিয়ে দিয়েছে আলু ভাজা দিয়ে দিয়েছে একটা লেবু দিয়ে দিয়েছে আলু পটলের তরকারি দিয়ে দিয়েছে এই হচ্ছে আলু পটলের তরকারিটার কালার আর ওইদিকে সবাই বসে পড়েছে তো আমি একটা আলাদা করেই বসলাম আর এটা হলো মিক্সড সবজি আর এই হচ্ছে ডালের কালারটা
আর একটু ঢেঁড়স ভাজাও দিয়ে দিয়েছে, সেটা তুলে দেখাতে পারলাম না, কারণ একটা একটা করে আর কি দেখাবো, চলো দেখিয়েই দিলাম, এই হচ্ছে ঢেঁড়স ভাজা। তো যাই হোক, তো শুরু করি। আর এই পুরো প্লেটটার দাম নিয়েছে 100 টাকা, আর কোয়ালিটিটা কেমন সেটা খেয়েই বলতে পারবো। আর ডিমটার জন্য, ডিমের অমলেট যেটা নেওয়া হয়েছে ওটা 20 টাকা দাম নিয়েছে, তো টোটাল 120 টাকা। পাঁপড়ও দিয়ে গেল, এখন এই হচ্ছে পাঁপড়। পুরো থালিটার দাম 100 টাকা। তো ভাত যত কুচি ইচ্ছা নিতে পারো, তরকারিও যত কুচি ইচ্ছা নিতে পারো, কোনো অসুবিধা নেই। ডালটা একদম ট্যালট্যালে আছে, আর একটু মনে হয় যে ডালের যে যখন এটাকে করা হচ্ছিলো একটু মনে হয় লেগে গেছিলো, একটু পোড়া পোড়া আমি গন্ধও পাচ্ছি, বাট অতটাও না, ঠিকঠাক খাওয়া যাবে না তেমনটা নয়, ঠিকঠাক খাওয়া টাওয়া যাবে। আর এখানকার আলু ভাজাটা বেশ আমার ইউনিক লাগলো, বেশ অন্যরকম, কিন্তু একটু নিয়ে নিই আলু পটলের তরকারি, দেখি কেমন করেছে। টেস্ট আছে আলু পটলের তরকারিটা, এমন ঠিকঠাক সিদ্ধ হয়েছে সব কিছু, মশলাগুলো ভেতরে ঠিকঠাক ঢুকেছে, টেস্ট আছে সত্যি। একটু মিক্স সবজিটাও নিয়ে নিই। হ্যাঁ, মনে হয় সেমই হবে টেস্টটা, কারণ তরকারির টেস্ট সব জায়গায় সেমই থাকে, খালি সবজিগুলো আলাদা পালাদা থাকে এই আর কি। টেস্ট একই, খালি সবজিটা আলাদা, এটা নর্মাল ব্যাপার, মানে এরকম ঘুরতে এলে সব হোটেলেই সেম করে যে তরকারির টেস্টটা একই থাকে আর সবজিগুলো একটু আলাদা থাকে, এই হচ্ছে ব্যাপার। ঠিকঠাক তো খেয়ে নিই। আর ভাতটা একটু মোটা আছে, সরু চালও বলবো না, লম্বা চালও বলবো না, একটু মোটা আছে, জুড়ি জুড়ি আছে, অসুবিধা নেই। তো পুরো ব্যাপারটা খেয়ে নিই, খেয়ে যুক্ত হচ্ছি। দেখে যাবেন, আমি জানি ভাবছিলাম যে পাঁপড় থাপড় তো সবই দিয়ে গেল, শুধু চাটনিটারই অভাব ছিল, কিন্তু সেই অভাবটাও পরিপূর্ণ করে দেবে, চাটনিও আছে, আর সেটা হলো কি আমের চাটনি। আর এই দোকানের স্টাফের ব্যবহারগুলো খুবই ভালো, একদম পোলাইট, ঠিকঠাক। আর আমি বলবো তোমরা যদি তারাপীঠে আসো, সেই হোটেল সুশান্ততে আসো, রুমে না থাকতে পারো, অ্যাটলিস্ট এই দোকানের খাবার দাবার খেয়ে দেখতে পারো, একদম লাইট খাবার দাবার ঘরের মতনই, আর ঠিকঠাক কোয়ালিটিগুলো একদম ঠিকঠাকই লাগলো, কোনো অসুবিধা নেই। আর ডালটা একটু লেগে গেছিলো, হতেই পারে, ঠিক আছে, সেই নিয়ে মাফ করে দিলাম সেটাকে, ঠিক আছে। তো দূরে থাকো, এটাই বলার ছিল।